আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রাম শোনার জন্য, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমি জানি যে এই প্রোগ্রামটা আমি চালাই বলে সুন্দর নয়, এটা এই জন্য ভালো যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প আমরা এখানে জানতে পারি। যে নবীকে ভালোবাসা ইমানের অংশ, যে নবীকে ভালোবাসতে পারা কিয়ামতের নাজাতের ওসিলা হওয়ার একটা একমাত্র উপায় হতে পারে, সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পারাও কিন্তু সৌভাগ্যের একটা মাপকাঠি। আসুন আমরা সবাই চেষ্টা করি তার কথা শুধু শুনে সময় কাটানো নয়, তার কথা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনটাকে নতুন করে ঢেলে সাজিয়ে কেয়ামতের ময়দানে তার হাতে হাউজে কাউসারের পানি পান করে তার শাফাত নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি জিন্দিগি যখন শুরু করেছিলেন তিনি কীভাবে মানুষের মাঝখানে প্রভাব সৃষ্টি করছেন সে সম্পর্কে। আমি গত এপিসোডে আপনাদের আলোচনা করেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে মানুষের কাছে না যাক এই জন্য যেভাবে প্রপাগান্ডা তারা পার্লামেন্টে তারা হজের ময়দানে নিয়েছিল এগুলো আল্লাহ তাআলা সব বুমেরাং করে দিলেন। কিভাবে? যে আমাদের নবীর নাম তার কথা হয়তো বহির্বিশ্বের লোক জানতো না, মক্কার আশেপাশের লোকেরা হয়তো জানতো, কিন্তু এখন হজের মাধ্যমে এমন হয়ে গেল যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে চালাতে এটা কি হলো যে তার নামটা কিন্তু সমস্ত পৃথিবীর বা ওই সময়কার ওই হজে যে সমস্ত যে পৃথিবীর লোকেরা আসতো, যে দেশগুলোর থেকে লোক আসতো, তারা সবাই শুনে গেল। হয়তো দুই রকম তারা শুনেছে, কেউ কেউ সরাসরি আমাদের নবীর কথা শুনেছে, তারা মনে করেছে যে কি সুন্দর কথা বলেন উনি, আর কেউ কেউ হয়তো তার বিরুদ্ধ পক্ষের কথা শুনেছে যে তোমরা তার কথা শোনো না, সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। তো জাদুকর এবং মিথ্যাবাদী এটা শুনলেও তারা তার নাম শুনতে পেয়েছে, তাই তো এরকম একজন লোক আসছে তার সম্পর্কে নিজেদের লোকেরাই তার বিরুদ্ধে আমাদের সতর্ক করেছে, অথবা কে যারা তার কথা শুনেছে তারা বলবে আহ কত ভালো লোকের একটা সন্ধান পেয়ে গেলাম। এইভাবে গোটা আরবের মধ্যে আমাদের নবীর নাম যখন শুরু হয়ে গেল মানে শোনা, তখন এমন হলো যে মক্কার কিন্তু অনেক লোক ছিল তখন, বড় বড় লিডার হতেও পারে, যাদের পার্সোনালি হয়তো অনেকে চিনতো না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি পার্সোনালি সবাই তার নামটা মানুষের অন্তরে অন্তরে চলে যাওয়া শুরু হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মানুষের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, হজ গেল। হজের পরে আমি বলেছিলাম যে ওখানে তিনটা মেলা হতো, একটা মেলার নাম ছিল ওকাজ মেলা, আরেকটার নাম ছিল মিজান্না মেলা, একটা হলো জুল মাজাজ মেলা। এই তিনটি বড় বড় মেলা হতো, আমাদের যেমন বৈশাখী মেলা বলে আর কি, তখনকার সময়ে জাহেলিয়াতে এই তিনটি বড় বড় মেলা হতো। সেই মেলাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া শুরু করলেন এবং এখানে যেয়ে মানুষকে বোঝানো শুরু করলেন। এখন যেহেতু তার নাম বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার কথা মুখস্ত করা হচ্ছে, তার কথা মুখস্ত শুধু না, এই কথাগুলো অন্য জায়গায় পৌঁছে দিয়ে তাকে মুখস্ত করা হচ্ছে, একজনের জায়গায় দুইজন হচ্ছে, দুইজনের জায়গায় চারজন হচ্ছে, চারজন থেকে চল্লিশ জন হচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো তখন তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু হয়ে গেল এবং তার উপরে অত্যাচারের একের পর একটা মানে পদক্ষেপ তারা নেওয়া শুরু করলো। প্রথমে হলো যে তারা যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার, তার মধ্যে প্রথম নম্বর পদ্ধতি ছিল যে তাকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, মকারি করা, তাকে দেখলেই ঠাট্টা শুরু করে দিত। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডাকা হতো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন অকালু, তারা এই কুরাইশরা বলতো ইয়া আইয়ুহাল্লাযী, যে যার কাছে নাজ্জালা আলাইহি যিকির, যার কাছে কোরআন নাজিল হয়েছে, জিকির নাজিল হয়েছে, তুমি যে বলো যে কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, তুমি একজন পাগল। 15 নম্বর সুরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলে দিলেন যে এই কাফেররা তারাই যারা নবীর এই কথাগুলো শুনে তো খুশি হওয়া দূরের কথা, তারা তাকে মজনুন বলে দেখলেই পাগল পাগল করে চিৎকার করত, মানে হেঁটে যাচ্ছেন পাগল পাগল করত, মানে তাকে অতিষ্ঠ করে তোলার একটা সুতা তারা বাহানা তারা খুঁজে পেল। 2 নম্বর হলো
যখন তারা বিভিন্ন মজলিসে বসতো, কোনো জায়গায় একটু ছোটোখাটো মিটিং হলেই, তিন চারজন হলেই, দাওয়াত হলেই বা গ্যাদারিং হলেই, সেখানে আমাদের নবীর প্রসঙ্গ চলে আসতো। যেমন আমাদের দেশে কিন্তু এখন আমি আশ্চর্য হয়ে যাই যে আমরা বাংলাদেশিরা বিশেষ করে যারা মানে এক জায়গায় দুই তিনজন বসলেই রাজনীতি চলে আসে, তখনকার সময় ওই রকম হতো যে তারা বসলেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ তারা ওই নিয়ে আসতো, এনেই তারা বলতো ওয়াকাল আল কাফিরুনা হাদা সাহেরুন কাদ্দাব। 38 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা আমার এই নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, যাকে আমি রসুল হিসেবে পাঠিয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলতো যে এ হলো জাদুকর, এ হলো মিথ্যাবাদী। এই কথা বলে তারা বিভিন্ন মজলিসে, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন মিটিংয়ে, গ্যাদারিংয়ে, সমাবেশে, দাওয়াতে, ইনভাইটেশনে, যেখানে সুযোগ পেত তারা আমাদের নবী সম্পর্কে এই কথা বলতো। আর একটা কাজ তারা করতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো হেঁটে যাচ্ছেন অথবা নামাজ পড়ছেন অথবা বসে মানুষের সাথে কথা বলছেন অথবা দাওয়াতি কাজ করছেন অথবা আল্লাহর কাছে হয়তো কাঁদছেন অথবা কোরআন তেলাওয়াত করছেন, যাই করুক না কেন তার দিকে খুব কঠোরভাবে তাকাতো। কিছু কিছু লোক দেখবেন যে মানে চোখের দৃষ্টিভঙ্গি যদি কাউকে পছন্দ না হয় তো চোখ দিয়ে যেন আগুন ঠেকরে বেরোয় এরকম, হ্যাঁ মানে এমনভাবে তাকাতো। এবং মাঝে মাঝে দেখবেন যে চোখের মানে বান বা চোখ মানুষের খারাপ চোখ আছে কিন্তু, বিশেষ করে যারা কদু গাছ লাগান, তারপরে ফল লাগায় বিভিন্ন বাচ্চাদের উপরে, কিছু কিছু লোকের চোখ আছে এমন যে সেদিকে তাকালেই দেখবেন যে কদু গাছটা মরে গেছে, বাচ্চাটার ডায়রিয়া শুরু হয়ে গেছে, কান্নাকাটা শুরু করতেছে, এই চোখের একটা খুব খারাপ চোখ দিয়ে তাকানো, এরকম বদ চোখ বা খারাপ চোখ এরকম চোখ দিয়ে তাকে তাকানো শুরু করে দিল। এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা একেবারে স্পষ্টই কোরআনের মধ্যে এভাবে বলছেন ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয-যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই যারা কাফের কুফুরি করেছে তারা কি হলো যে তাদের চোখ দিয়ে যেন আপনাকে পুড়িয়ে ফেলতে চায়, হ্যাঁ এমনভাবে তাকায় আপনার দিকে যেন ওই চোখ দিয়ে আপনাকে একদম আগুন বের করে পুড়িয়ে ফেলতেছে, এইরকম যেন হয়। কখন হয় এটা? বিশেষ করে যখন আমাদের নবী যখন জিকির করতেন অথবা কোরআন পড়তেন অথবা নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, তখন এগুলো শুনেই তারা এগুলো তারা চোখ দিয়ে এরকম আগুন ঠিকরে পড়তো। ওয়াকুলুন, এবং আসতে পাশ দিয়ে যখন যাবে শুনতেছেন আমাদের নবী কোরআন তেলাওয়াত করছেন, তো এটা শুনে বলছে ওরা বলতো কি ইন্নাহু লামাজনুন, এ তো পাগল, পাগলের মতন হয়ে গেছে। এইভাবে তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, যেখানে সেখানে চোখ দিয়েও পর্যন্ত তাকে খারাপ করতে। মানে দেখেন মানুষের মধ্যে যদি হিংসা এসে যায়, মানুষের মধ্যে যদি মানে ইসলাম বিরোধী চেতনা এসে যায়, মানুষের মধ্যে যদি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা বৃদ্ধি হয়ে যায়, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো কোরআন আর তখন ভালো লাগে না, কোরআন তেলাওয়াত মোটে শুধু দেখতে পারে না, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে ওখানেই তার মেজাজটা একদম চরমে উঠে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত হয় সে মসজিদ হতে বন্ধ করা দেওয়া, এই সমস্ত, হ্যাঁ মসজিদে যে আড্ডা মারবে কিন্তু কোরআন তেলাওয়াত হলে ওদের গায়ে জ্বালা উঠে যায়, এই এইরকম মানে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কেও বলা হচ্ছে যে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন কাফেরদের চোখগুলো বড় বড় হয়ে যেত এমনভাবে যে মনে হয় তাকে এই চোখ দিয়ে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে মেরে ফেলবে, এইরকম অবস্থা হতো। কখনো কখনো এমন হতো যে ওরা যখন এক জায়গায় হয়েছে কাফেররা আবু লাহাব, আবু জাহাল, রবিআ, উতবা, ওয়ালিদ, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালব, এরা যখন এক জায়গায় হয়েছে তখন ঠাট্টা করত আর বলতো মানে মান্নাল্লাহু আলাইহি মিন বাইনিনা হাদা আল্লাযী মান্নাল্লাহু আলাইহি বিমান বাইনানা, যে আমাদের মাঝখানে একই সেই ব্যক্তি যাকে খুব সম্মান দিয়েছে, অথচ সে হলো ইতিম, সে হলো গরিব, তার চালচুলা নাই, অথচ সে আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা এত বড় বড় রাজা বাদশাহ এখানে আছি, আমাদের এত সম্পদ আছে, এত শক্তি আছে, আমাদের কাছে এগুলো আসলো না, আর আল্লাহর এত প্রিয় হয়ে গেছে এরকম ইতিমের কাছে আসলো, ঠাট্টা করে এইভাবে তারা কথা বলতো। ওরা বলতো ইন্নাল্লাযীনা আজরামু, যারা এই ধরনের অপরাধী ছিল
পাপি ছিল, তারা কি বলতো, কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা ইমানদারদেরকে দেখে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা হাসি, অট্ট হাসিতে একবার হাসতে হাসতে যেন পড়ে যেত, শুয়ে পড়তো, এই অবস্থায় হতো। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাযুন, আর যখন আমাদের নবী তাদের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেন, অথবা তারা অন্য অন্য সাহাবায়ে কিরাম এই সমস্ত মানুষদের পাশ দিয়ে যেত, গুতা মারতো, হাত দিয়ে গুতা মারতো, লাঠি দিয়ে গুতা মারতো, ঠাট্টা মানে সর্বশেষ পর্যায়ে। ওয়াইদাং কলাবু ইলা আহলিহিম ইনকলাবু ফাকিহিন, তা মানে এরাই এমন ছিল যে ঘরে যখন যাচ্ছে তো ঘরে যেয়ে এই নবীর বিরুদ্ধে গল্প করতে করতে তারা হাসতো এবং ঠাট্টা করতো, তারা মনে হতো যে এর তো কোনো কিছু নাই, এদেরকে শেষ করতে হবে। ওরা মনে করছিল যে এইভাবে ঠাট্টা বিদ্রুপ করলে, ওদেরকে হেয় করলে, সাপ্রেস করে রাখলে, সমাজের তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে রাখলে হয়তো ওরা কখনো এগিয়ে উঠতে পারবে না, ওপরে উঠতে পারবে না, আর ওদের মন ভেঙে যাবে। আর মন একবার ভেঙে গেলে দেখবেন যে অনেক সময় আমাদের হয়, যদি আপনি কোনো ভাইকে বলেন যে ভাই চলেন নামাজ পড়তে যাই, তো ও যদি একটু খারাপ করে যে যা তুই নামাজ পড়তে যা আমি যাব না, তো আপনার মনটা খারাপ হয়ে যায়, আরে আমি তাকে একটু নামাজ পড়তে বললাম, এত বন্ধু মানুষ তা গেল না, মন খারাপ হয়ে বসে থাকে। আমাদের নবীর উপরে ওই রকম, মানে যখন দেখলো যে দিন দিন বাড়তেছে, তো ওরা এখন মনে করলো এখন ঠাট্টা বিদ্রোপ অত্যাচার এ সমস্ত শুরু করে দেয়, তাতে হবে কি মনোবল ওদের ভেঙে যাবে। কিন্তু কি হয়েছে তো আমরা পরবর্তী পর্যায়ে জানবো ইনশাআল্লাহ। এরপরে তারা কি করতো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওই পর্যন্ত যে সমস্ত ওহী নাজিল হয়েছে সেখানে কিন্তু অনেক কথা নাই, কিছু কিছু কথা আছে, নামাজের কথা আছে, সুবহানাল্লাহ পড়ার কথা আছে, আলহামদুলিল্লাহ পড়ার কথা আছে, সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করার কথা আছে, এই মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কথা আছে, আল্লাহকে বিশ্বাস করার কথা আছে, নবীকে বিশ্বাস করার কথা আছে, বিশেষ করে এই ইমানের যে সমস্ত সাতটা জিনিস আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত, এরকম ছয় সাতটা মেইন বিষয়গুলো তখন কিন্তু আয়াত নাজেল হয়েছে, এই সমস্ত নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। তারা কেমন করত যে যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন তখন তারাও পাশ থেকে বলতো আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা, এখানে এই যে তারা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের আয়াতগুলো কোরআন বলে শোনাচ্ছে আমাদেরকে, আসলে কিন্তু কোরআন না, ওটা কি, ওটা হলো আসাতিরুল আউয়ালিন, এই যে অনেক আগের লোকদের গল্প এবং কল্পকাহিনী, সব কাহিনি স্টোরি এগুলো আমাদের সামনে বলতেছে। ফাহিয়া তুমলা আলহি বুকরাতা ও আসিলা, আর হয়েছে কি ও তো নিজে নিজে বলতে পারে না তেমন কিছু, তাকে কেউ পাঠ করে শোনাচ্ছে, হয়তো বাইরে থেকে কেউ আসে অথবা জিনটিন কেউ ধরেছে, সে তারা তাকে এরকম পাঠ করে শোনায় আর ও সেই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে। এটা 25 নম্বর সুরায় 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। এরপরে অন্য জায়গায় বলছেন ইন হাদা ইফকুন ইফতারাহ, এটা হলো মানে মিথ্যা কথা, এই কোরআনের কোনো কথা সত্য নয়, এটা মিথ্যা কথা। ওয়া আআনাহু কওমুন আখারুন, সে নিজে নিজেই এই মিথ্যা কথাগুলো বলতেছে বানাচ্ছে, তো ঠিকই, আবার হতে পারে অন্য অন্য জাতির লোকেরাও এসে আমাদের এই মক্কা যাতে দখল হয়ে যায়, এজন্য অন্য অন্য জাতির লোকেরাও এসে তাকে এগুলো মনে হয় শিক্ষা দিয়ে যাচ্ছে, যাতে করে ওর শক্তি হোক এবং তারা তার মাধ্যমে এর মাধ্যমে এসে আমাদের দেশটা জয় করে নেবে, দেশদ্রোহী বানানোর চেষ্টা করতেছে, যে দেখছো এই যে কথাগুলো বলতেছে, এ তো এরকম কথা বলতে জানতো না আগে এবং বলতেও না আগে, হঠাৎ করে বলতেছে কেন, বলতেছে কারণ হলো আমাদের এই জায়গাটা দখল করার প্রচেষ্টা চলতেছে এবং সে এইগুলো বানাচ্ছে এবং বাইরের লোকেরাও এসে তাকে হেল্প করতেছে যাতে করে আমাদের এই ভূখণ্ডটা দখল হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ তাআলার কোরআনের বিপরীতে তারা দাঁড়াই গেল এবং একটা বিরাট গোষ্ঠী, বিরাট গোষ্ঠী মনে করেন যে 95% বা 96% লোক তারা মানে দিন রাত লেগে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে। শুধু বিরোধিতা করা না, তাদের কাজ ছিল এই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঠাট্টা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আনিত বিধান সম্পর্কে ঠাট্টা করা শুরু করে দিল। এতেও যখন দেখলো যে তেমন কাজ হচ্ছে না, এরপরেও মানুষ তার কথা শুনছে, এরপরেও প্রত্যেক দিন একজন না একজন মানুষ মুসলমান হচ্ছে, আগে কয়েকজন খুব নাম করা লোক মুসলমান হলো,
আপনাদেরকে তো তখন বলেছে যে আবু বকরের হাতেই তো মুসলমান হলো কয়েকজন নাম করা মানুষ, খাদিজার মাধ্যমে খাদিজার চাচাতো ভাই মুসলমান হলো, জায়েদ ইবনে হারেসার দাওয়াত শুরু হয়ে গেল, আলী ইবনে আবি তালেব দাওয়াত দান শুরু করে দিলেন, এইভাবে লোক কিন্তু বাড়তেছে, বিলাল আসলো, সোহাইব আসলো, আম্মার ইবনে ইয়াসার আসলো, লোক কিন্তু বাড়তেছে এই দিন দিন। তো এখন ওরা চিন্তা করলো তাই তো একটা কাজ করি, এই বিদ্রুপ করে তো লাভ হচ্ছে না, আসলে তার কথা একেবারে খারাপ না ফেলাই দেওয়ার মতন না। তো ওই সমাজে খুব নাম করা একজন গল্প লেখক ছিলেন, গল্প পাঠক ছিল, খুব সুন্দর গল্প করতে পারতো, সে যখন গল্প বলতো শত শত মানুষ একেবারে গ্যাদারিং করে নিয়ে তার কথা শুনতো, তার নাম ছিল আন্নাদর ইবনুল হারেস। সে যখন দেখলো যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়, এমনকি কাফেররাও ব্যস্ত হয়ে যায়, এমনকি কাফেররাও তার পক্ষে কথা বলে, উনি চিন্তা করলেন যে নদর ইবনে হারেস চিন্তা করলো যে একটা কাজ করি, আমি একটু দূরে কোথাও যেয়ে একটু লেখাপড়া শিখে আসি এবং একটু ডিগ্রি টিগ্রি নিয়ে আসি আর কি। তো ওই লোকটা খুব নাম করা লোক এবং ওই সমাজে খুব ভালো মানে বিজ্ঞ জনচিত মানুষ ছিলেন, উনি দৌড়ে চলে গেল, মানে দুই জায়গায় সে গেল। প্রথম তো তখন শিক্ষার জন্য ভালো জায়গা ছিল রাজধানী বা যেখানে রাজারা বসবাস করত তার আশেপাশেই, কিন্তু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বড় বড় শিক্ষিত লোকেরা থাকতো। তো প্রথমে উনি হেইরাতে গেলেন, হেইরা হলো ইরাকের পাশে, তখন রাজধানী ছিল এটা পারস্যের রাজধানী। তো ওখানে যেয়ে তারপরে উনি ওখানে যেয়ে শুনলেন যে কার কাছ থেকে আমি ভালো ভালো গল্প শিখতে পারবো, লেখা শিখতে গল্প কথা করা শিখতে পারবো। তো সবাই বললো যে এখানে আসো, এর কাছে যাও, ওর কাছে যাও। তো এই লোকটা সবার কাছে গেল, যে রুস্তুমের গল্প শিখে আসলো, ইস্কান্দারের গল্প শিখে আসলো, এরপরে ওখান থেকে গেল সিরিয়ায়, সিরিয়ায় যেয়ে ওই রকম রোমানদের অনেক গল্প টল্প শিখে টিকে আসলো, এসে মক্কায় এসে তখন বলা শুরু করলো যে আমার এখানে আসো, আমি বড় শিক্ষিত হয়ে এসেছি, আমার কাছে অনেক বড় ডিগ্রি আছে, আমি ভালো ভালো গল্প এখন তোমাদের সামনে এমন এমন গল্প নিয়ে এসেছি যে গল্প একবার শুনলে তো পাগল হয়ে যাবো। তো যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এই লোকটা দেখতো যে মক্কার কাবা ঘরের পাশে হয়তো কোনো জায়গায় বসে দুই তিনজন লোক নিয়ে কথা বলতেছে, অমনি ওখানে যে জোরে চিৎকার করে করে গল্প বলা শুরু করে দিত, মানে এমন গল্প যে মানে সে নিজেই বলতো যে বিমাদা মুহাম্মাদুন আহসানু হাদিসাম মিন্নি, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেয়ে ভালো গল্প বলতে পারবে কি করে, এটা সম্ভব না, বরং তোমরা সবাই আমার কাছে এসো। তো দেখা যেত যে তার সামনে দুই তিনজন লোক বসছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে হয়তো ২০ জন লোক বসে আছে, এটা ওর খুব খারাপ লাগতো যে আমি এত ভালো গল্প করি আমার কথা শুনে না, অথচ এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কী ছোটো ছোটো কথা বলতেছে, ছোট্ট ছোট্ট বাক্য শুনতেও এমন মধুর তো না, কিন্তু এত মানুষ পাগল হয়ে যাচ্ছে যে ওইগুলোই শোনার জন্য ইয়ে করতেছে, আর আমি এত ভালো ভালো গল্প করতেছি তাতেও কোনো কাজ হচ্ছে না। তো এটা তারা করে দেখলো, করে কয়েক মাস চালায় যখন দেখলো যে না এতে খুব বেশি কাজ হচ্ছে না, মানুষ কোরআন শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, মানুষ তার মুখের কথা শোনার জন্য পাগল, কিন্তু এই এই ধরনের সাহিত্যিক কবিদের কবিতা এবং গল্প বাজারে তখন কাজে লাগতেছে না। তখন ওরা একটা কাজ করলো যে আমরা একটা কাজ করি, একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের চতুর্পাশে উনি তাওয়াফ করতেছিলেন, তো হঠাৎ করে সেখানে আসওয়াদ ইবনুল মুত্তালিব ইবনু আসাদ উনি আসলেন, উনিও খুব বড় একেবারে নেতা নেতৃস্থানীয় লোক ছিলেন বনি আসাদের, উনি আসলেন, এসে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি একটু এদিকে আসবা, তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে আসবো। তো ওনারা যে ঘরের মধ্যে বসলেন, তো ঘরে ওখানে আরও তিন চারজন লোকের সন্ধান পাওয়া যায় যারা সেই মানে এই আসওয়াদের সাথে ছিল, তার মধ্যে একজনের নাম আগে একবার বলেছি, এর নাম আল ওয়ালিদ ইবনুল মুগীরা, যিনি ওই সময়কার বড় পণ্ডিত ছিলেন, টাকা পয়সার অধিকারী ছিলেন, শক্তির মালিক ছিলেন, সম্পদের অধিকারী ছিলেন, সন্তান সন্ততি অনেক বেশি ছিল। দ্বিতীয় হলো উমাইয়া ইবনু খালাফ, এও হলো বিলালের যে মনিব ছিল উমাইয়া,
নাম করা মানুষ এবং আরবের একেবারে শ্রেষ্ঠ কাতারের সেই সময়কার বড় বড় শক্তিশালী মানে শক্তির অধিকারী মানুষদের মধ্যে ছিল আল আসম নোয়াইল, এরা সবাই বসে তখন বললো যে একটা কাজ করে আসো, যে তুমি তো অনেক কাজ নিয়ে এসেছো, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো তুমি ইবাদত করো। ইবাদত করো কার ইবাদত করো? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি এক আল্লাহ তাআলার ইবাদত করি। তো বললো ঠিক আছে, আর আমরাও তো ইবাদত করি, আমরাও দেব দেবীর ইবাদত করি এবং সেই এক আল্লাহরও এদের মাধ্যমে এক আল্লাহর কাছে যাই। তো এদেরকে আমরা মাঝখানে রাখছি এই কারণে যে এরাও খুব ভালো লোক ছিল, তো এদেরকে যদি আমরা পূজা করি তো এর মাধ্যমে আল্লাহর কাছে যাবে। তো ঠিক আছে একটা কাজ করি আসো, দেখো তোমার বাপদাদারা তোমার 14 পুরুষ কিন্তু এইভাবে এই এদের পূজা করে গেছে, তো তুমি একটা কাজ করো, তোমাদের সাথে তোমার সাথে আমার একটা ওয়াদ্দুলা তুদহিনু ফাইদহিনু, তারা একটা ইয়ে করলো মানে তেল মারা যেটা আর কি আমাদের কম্প্রোমাইজিং করা, ওদের মধ্যে একটা চুক্তি ইয়ে করলো যে আসলে তোমার সাথে সন্ধি চুক্তি হয়ে যাক। সেটা হলো কি যে তুমি একদিন আমাদের যে সমস্ত মূর্তি আছে, দেব আছে, দেবতা আছে, তাদেরকে তুমি পূজা করবা এবং আমরাও একদিন তার পরিবর্তে আমরাও একদিন সবাই মিলে তুমি যেভাবে ইবাদত করো সেইভাবে ইবাদত করবো, তো তুমি একদিন আমাদের এদের ইবাদত করো আর আমরা সবাই মিলে তোমার মানে আল্লাহর ইবাদত করবো। তাতে হবে কি যে যারটা ভালো তো সবাই আমরা শরিক করতে পারলাম, আমাদেরটা যদি ভালো হয়ে থাকে তুমিও এটা নিলে আর তোমারটা যদি ভালো হয়ে থাকে আমরাও নিলাম, নিয়ে এই নেতৃত্ব আমরা একটু ভাগাভাগি করি, তোমারও মর্যাদা আমাদের কাতারে নিয়ে আসি, তো আমরা যেমন মন্ত্রীর মর্যাদা আছে এখানে আমাদের যেমন সবাই মেনে গুনে চলে, তোমাকেও আমরা ওই পর্যায়ে ওই স্টেটাস তোমাকে আমরা দিচ্ছি, তুমি দেখো এটা কী করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তো খুব বেশি ভালো শোনা যাচ্ছে না, তো আমি তো এই কম্প্রোমাইজে যাব না, তো আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা মানে গাইডলাইন পেয়ে তোমাদেরকে জানাচ্ছি, তবে মনে রাখো যে এটা আমার কাছে খুব পছন্দ হলো না, কারণ আমি যাদের যাকে ইবাদত করি সেটা হলো সঠিক এবং যে পদ্ধতিতে ইবাদত করে সেটা হলো সঠিক এবং তোমরা যেভাবে যাদের পূজা করো এটা হলো সম্পূর্ণ শিরিক এবং শিরিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তখন ওরা সবাই মনে করলো যে এই কাজ হয়ে গেছে, ভালো বড়ি ভালো ভালো ট্যাবলেট আমরা দিতে পেরেছি, এইবার মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন পাওয়া যাবে। তো ওনারা সবাই ঘরে যে নাক ডাকিয়ে ঘুমালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রে তার কাছে ওহি নাজিল হলো, একটা ফুল সুরা নাজিল হয়ে গেল, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এটি পাঠ করবেন কালকে সকালে, ওরা যখন আপনার সাথে আসবে তখন এটি পাঠ করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফিররা তোমরা শুনে রাখো, তোমরা আমি যার ইবাদত করি, লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি মানে সেগুলোর মধ্যে তোমরা তোমাদের ইবাদতের কোনো কেউ আমার এর মধ্যে আসে না, তোমরা যাদেরকে ইবাদত করো তাকে আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এবং মনে রাখো যে তোমরা ধর্ম নিয়ে একটা দিন নিয়ে তোমরা তোমাদের সাইডে চলে গেছো এবং মনে রাখো যে আমার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, আমি আমার দিন লাকুম দিন হুকুম তোমাদের জন্য তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার ধর্ম আছে। এটা এই মানে অনেকেই এই কথাটা ভুল ব্যাখ্যা করেন, অনেকে মনে করেন যে এটা বোধহয় সেকুলারিজমের একটা মূল কথা। সেকুলারিজম কি যে ধর্ম যার যার মানে সরকার সবার, ধর্ম এখানে বিষয় না, কিন্তু এখানে ওই কথাটা বলা হচ্ছে না, ওইটা না, বলা হচ্ছে যে মানে এই ধর্মের মিক্স করা। যেমন আমাদের ভারতের একজন বাদশাহ ছিল, বাদশাহ আকবর, সে ওই রকম 3-4 ধর্ম একসাথে মিলায় দিনে ইলাহি বানাইছিল, মনে করছিল যে এইটা বোধ হয় এটা হলো জাহিলিয়াতের কথা, এটা কাফেরদের কথা, এটা মুশরিকদের কথা, এটা হতে পারে না যে
তিন চার রকম মত একসাথে নিয়ে তারপর আমি একটা জগা খিচুড়ি কাজ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার মাধ্যমে জানাই দিলেন যে দেখো তোমরা তোমরা যারা কাফের মুশরিক আসছো তোমরা আসলে দিন তোমরা বুঝনি, তোমরা তোমাদের ধর্ম নিয়ে চলো, মনে করেছো ধর্ম মানে কতিপয় পূজার নাম, কিন্তু এটা হলো জীবন ব্যবস্থা। ওয়ালিয়া দিন, আমার একটা জীবন ব্যবস্থা আছে, আমি যে জীবনে চলতেছি সেই জীবনটা হলো জান্নাতের দিকে যায়, আর তোমরা যে জীবন চলতেছো এটা হলো দুনিয়াকে পাওয়ার জন্য তোমরা এইভাবে ব্যস্ত হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদেরকে বুঝাই দিলেন যে দেখো কম্প্রোমাইজ করা যাবে না, জাহিলিয়াতের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, কুফুরের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। কম্প্রোমাইজ ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, কিন্তু ধর্মের ব্যাপারে, আদর্শের ব্যাপারে, ফিলোসফির ব্যাপারে, আইডিওলজির ব্যাপারে কোনো সময় কোনো কম্প্রোমাইজ হতে পারে না, হয়নি, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট এই সূরার মাধ্যমে ওদেরকে জানাই দিলেন, ওরা বুঝল যে আসলে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে তার ধর্ম সে এই এইটা নিয়ে যাবে এবং আমরা হয়তো আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে এই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটতেছে, আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আরও এক্সপ্লোর করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لقد كان لكم في رسول الله